আমি আসছি বেড়াইতে, আমারে ঝাপটা ঝাপটি প্রিয়, করে ধরে খালি হ্যাঁ হাতে উঠে হাতে উঠে এই হাতে তুই উঠে মানে গতকালকে থেকে মানে সকালবেলা একটু করছিল, কিন্তু বিকাল থেকে আর কোনো কথাই বলে, ইয়েও করে উঠে না, হাতে ওঠে না। হ্যালো রিয়া, কথা বলে না এখনো কথা বলে না, রিয়া, শিখতেছে, মধ্যে শিখতেছে, এখনো বাচ্চা। তাই হ্যাঁ রিয়া, রিয়া বেবি, রিয়া হাতে আয়, তুই তো কামড় দিস না আমাকে। রিও খুব অ্যালার্ট, সে আরো স্বাস্থ্য ছিল, হেলদি ছিল, একেবারে সুখে গেছে। স্যার এমনি ভিটামিন কি খাওয়ার দরকার আছে কোনো, মানে ভিটামিন ভিটামিন? দিয়ে দিব সবই। রিও বেবি মোটামুটি চঞ্চল আছে, রিও 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 উঠতে পারে না, না কালকে একটু কাইটা দিছে পাখাটা, উড়ে চলে গেলে সমস্যা। হালকা একটু এক সাইড থেকে কেটে দিছে, এমনি উড়ে না, সাথে সাথেই থাকে, তারপরেও রিস্ক নি নেই, কারণ যে কোনো সময় চলে যেতে পারে। ডানা কাটা। আর এমনি বাসায় ছেড়ে পারলে আস্তে আস্তে হ্যাঁ ইয়ে ছেড়েই হয়ে পালি, আটকে রাখি না খাঁচার ভিতরে, ছেড়ে পালি ছেড়ে পারলে, কিন্তু ফ্যান খেয়াল ফ্যান। রাখতে হ্যাঁ হবে। ফ্যান, এর আগে আমার দুইটা পাখি এভাবে মারা গেছে, একটা ফ্যানের সাথে মানে বাড়ি খেয়ে, ওই যে লাভ বার্ড আছে না, বাড়ি খেয়ে একবারে সাথে সাথে মারা গেছে। আর অ্যাকচুয়ালি এটা অ্যাক্সিডেন্ট ছিল, ওই একটা বাচ্চা আপনার খুলে খুলে ফেলছিল তো গেটটা, তখন উড়েছিল, পরে ফ্যানের সাথে বাড়ি খেয়েছে, আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্ট। টেম গুলো অনেক সময় উড়াল দেয়, ফ্যানটা সাবধানে স্লো ছেড়ে থাকবে। সবচেয়ে ভালো হয় ওদেরকে এমন রোগে রাখা যেখানে ফ্যান নাই, এসি থাকলে এসিতে ছাড়া যেতে পারে। হ্যাঁ এসিতেই রাখি সবসময়, আমার রুমে থাকে।